সেন্ট্রাল মডেল স্কুল মধ্য কলকাতার একটি অন্যতম প্রাচীন স্কুল। এই মুহূর্তে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের অধীনে ইংলিশ মাধ্যম স্কুল অত্যন্ত সাফল্যের সাথে শিক্ষা জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বিভাগ ছাত্রীদের জন্য দশম শ্রেণী পর্যন্ত কো-এডুকেশন। দেশভাগের পরে এদেশে চলে আসার পর চরম দারিদ্র্যের কারণে নিজের শিক্ষার সুযোগ পাননি, বারবার সেই আক্ষেপের কথা বলেছেন। সেই সঙ্গে কেউ যেন আর্থিক কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, বাকি জীবনটা তিনি সর্বতোভাবে সেই চেষ্টাই করে দিয়েছেন। তার পুত্র এবং পৌত্ররা এই আদর্শকে আজ বয়ে নিয়ে চলেছেন JIS গ্রুপ, এডুকেশনাল ইনিশিয়েটিভ এর মাধ্যমে। আজ থেকে 54 বছর আগেকার কথা, 1970 সাল। সর্দার জোত সিং বাবুজি তার জ্যেষ্ঠ পুত্র সর্দার তরুণজিৎ সিংকে সঙ্গে নিয়ে একদিন এসে ভর্তি করালেন পার্ক সার্কাসের কাছে 14 নম্বর সার্কাস অ্যাভিনিউ স্থিত সেন্ট্রাল মডেল স্কুলে। তারপর থেকে নিয়মিতই তার বড় ছেলের পড়াশুনো ঠিকমতো হচ্ছে কিনা খোঁজ নেওয়ার জন্য স্কুলে আসতেন বাবুজি। 54 বছর আগে ছাত্র জীবনের সেই পুরনো দিনে ফিরে গেলেন। নস্টালজিক হয়ে স্কুলে বসে JIS বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং JIS গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরুণজিৎ সিং বাংলা জাগর সাথে পুরনো সেই ছাত্র জীবনের দিনের কথা ভাগ করে নিলেন। আমি 1970-এ মানে 70-এ আমি এখানে ভর্তি হয়েছিল। বাবুজি নিয়ে এসে আবার লামাটে নিয়ে গিয়েছিল, আমার হয়নি, তারপরে আমাকে এখানে নিয়ে এসেছিল। আর নিয়ে এখানে স্কুল বাস ছিল, তারপরে স্কুল বাসে যাতায়াত করতো, মাঝে সবসময় নজর রাখতো। আমি তো রেগুলারই আসছি এখানে, কারণ সেক্রেটারি তো এখানে, আমি স্কুল সেক্রেটারি মাঝে মাঝেই আসছি। আমি না এখন আমার বৌমা অ্যাক্টিভ আছে, আমি একটু কমাই হাই স্কুলে, ওই সব প্রোগ্রাম করছে, নতুন সব প্রোগ্রামটা ওই করছে। আকাশা আগে এখানে সায়েন্স প্রোগ্রামটা আছে, বাচ্চারা ক্লাস 1-4 বাচ্চারা সায়েন্স অ্যাক্টিভিটি করছে, আমরা ওটাই দেখতে এসছি। ওর বাস্কেটবল একটা ছোটো করে বানিয়েছি যে ছোটো বাচ্চারা খেলতে পারে, সেগুলো ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার বন্ধুরা এসছে, খুবই ভালো লাগে। আমার 4-5টা ক্লাসমেট এসছে যারা আমার সঙ্গে পড়তো, তারা এসছে আমার সঙ্গে, ভালো লাগছে। উপলক্ষ ছিল স্কুল প্রাঙ্গণে একটি অত্যাধুনিক সুবিধাযুক্ত ক্রিকেট এবং বাস্কেটবল খেলার ব্যবস্থাপনার সূচনা, সেই সাথে ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনের সমন্বয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ফিজিক্যাল এডুকেশনের কার্যক্রম সারা বছর ধরেই স্কুল নিয়ে থাকেন। প্রাক্তন ছাত্র হিসেবে JIS গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরুণজিৎ সিং বিভিন্ন সময় সক্রিয়ভাবে স্কুলের উন্নতিতে নিয়মিতভাবে পাশে থাকেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্দার তরুণজিৎ সিং, এর সঙ্গে তার সহপাঠী JIS গ্রুপের ট্রাস্টি হরিন্দার পাল সিং, সহপাঠী প্রদীপ বৈদ্য, সঞ্জীব শেহগাল, হরমিত কৌর, আকাঙ্ক্ষা কৌর, প্রধান শিক্ষিকা সুরিন্দর কৌর সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী এবং ছাত্রছাত্রীরা। নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাই। আমি এই স্কুলের এক স্টুডেন্ট আছি, এখান দিয়েই পড়াশোনা করে আজকে যা করতে পেরেছি এই স্কুলই আমাকে দিয়েছে। এখানের ফ্যাকাল্টিগুলো এত ভালো ছিল যে মরাল ভ্যালিউসগুলো এত আমাদের কাছে দিয়েছে যেটা বড় বড় স্কুলও পারিনি। তা আমি সবাইকে ধন্যবাদ জানাই, ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই যে আজকে স্কুলটাকে এই জায়গায় দাঁড় করে ফেলেছে। মাইনরিটি স্ট্যাটাস নিয়েও এক মানে যাদের আর্থিক অবস্থা এত ভালো না তাদেরকেও নিয়ে আমরা এখানে ওদেরকে যে পড়াশোনাটা দিতে পারছি সেটা একটা মূল্যযোগ্য একটা কথা আছে। আমি চাই ভবিষ্যতে স্কুলটা খুব নাম করুক, আর আমরা গর্ব ফিল করি কি স্কুলের সঙ্গে আমরা যুক্ত ছিলাম। টুডে উই হ্যাভ অর্গানাইজড আ সায়েন্স ইনোভেশন প্রোগ্রাম by the students of our primary section classes 1-4. They have made certain innovative scientific instruments which will be explained by them. Plus we have inauguration of our basketball court which our management has prepared for the students of Central Model School. So these are the two occasions, our MD sir and other dignitaries, they all are present today. So it's a great honor for us today to have this program in the school.
ক্যামেরায় সুপ্রতীক সাউয়ের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগরণ।